কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি তো পরীক্ষাই গেছিলাম সবাই জানেন যে আজরা আমার ভিডিও দেখেছেন তিন দিন মতন পরীক্ষা চলেছে পরপর আমাদের তো তিন দিন পরীক্ষার মধ্যে প্রথম যেদিন ছিল সেদিনকে আমি কোনো ভিডিও রেকর্ড করতে পারিনি কারণ ওদিনকে রকম ফোন অ্যালাউ ছিল না আমাদের ফোন ব্যাগ সব কিছু একটা অন্য ঘরে আমাদের জমা রেখে দিয়েছিল। শুধুমাত্র আমাদের কিছু ডকুমেন্টস মানে একটা আইডেন্টি প্রুফ আর ডকুমেন্ট যেটুকু লাগে অ্যাডমিট কার্ড সেটুকু আমাদের নিয়ে যেতে দেওয়া হয়েছিল তাই প্রথম দিনের ভিডিওটা আমি দেখাতে পাইনি এটা হলো সেকেন্ড দিনের ভিডিও আমি গেছিলাম যাওয়ার পরে যথারীতি সব কিছু কমপ্লিট করে বাড়ি আসি মানে ওই কাকুদের বাড়ি ফিরেছিলাম এসে তারপরে এই যে স্নান করে খাওয়া দাওয়া করে বসে আছি এই যে আমি সোফায় বসে আর ডগুটা আমাদের ঠিক সামনে বসে আছে তো আমাদের যেহেতু ভিডিও করা খুব একটা আলাও ছিল না সেজন্য দুই দিনের তিন দিনের ভিডিও আমি একসঙ্গে দিচ্ছি কারণ আমার কাছে খুব একটা ভিডিও ক্লিপ সত্যি কথা বলতে নেই কিছু কিছু ফটোজ আমি তুলেছিলাম কারণ ফোন সব সব জায়গায় অ্যালাউ ছিল না কিছু কিছু পার্টিকুলার জায়গাতে অ্যালাউ ছিল দেখুন এখানে সকাল সকাল যখন আমরা লাইনে দাঁড়িয়েছিলাম কত বাদর এসেছিলো বাদর চারিদিকে একদম ভর্তি তো এদিনকে আমরা একটু বাইরে গেছিলাম মানে আমাদের ওখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল কিছু টেস্ট ছিল সেই টেস্টগুলো করানোর জন্য আমাদেরকে দমদমে নিয়ে যাওয়া হয়েছিল তো ওই যে বাসে করে সব আমাদের যে কত ক্যান্ডিডেট ছিল মোটামুটি দুটো বাসে করে এমন আমাদের নিয়ে যাওয়া হয়েছিল তো এই যে গেট থেকে বেরোচ্ছি তখন একটা পিকচার তুলেছিলাম তখন আমাদের ফোন অ্যালাও ছিল যেহেতু আমরা বাইরে যাচ্ছি আমাদের ব্যাগ আমাদের সঙ্গেই ছিল কিন্তু আফটার সেন্টারে যাওয়ার পর আমাদের ব্যাগ আর ফোনগুলো কিছু অ্যালাউ করা হয়নি শুধুমাত্র ডকুমেন্ট আর আইডি প্রুফ এই যে আমাদের এখানে একটা মানে সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল আমাদের কিছু টেস্ট হয় বলে তো টেস্টগুলো করার পর বিকালে ফিরে এসেছিলাম ফিরে এসে তেমন কিছু না ফিরতে অনেকটাই বেশ বেলা হয়ে গেছিলো দেখতেই পাচ্ছেন চারিদিকটা বেশ একদম অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ আমাদের ছেড়েছিল কারণ আমরা দমদমে গেছি কল্যাণী থেকে তারপরে আবার ফিরে এসেছি জ্যামও থাকে যেটুকু মোটামুটি রাস্তাটাও মোটামুটি বেশ দূরই আছে তো আমরা ফিরতে ফিরতে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বাবা থার্ড দিন চলে গেছিল সকালবেলায় আমাকে ছেড়ে বলল কাকুই নিয়ে যাবে আবার কাকুই ফিরিয়ে নিয়ে আসবে ওই জন্য সেদিনকে কাকুই আমাকে ড্রপ করে দিয়ে এসেছিল সেন্টারে আবার ফেরার সময় কাউকে ফোন করেছিলাম আবার ফিরেও এসছি তো এটা হচ্ছে ফোর দিনের ঘটনা ফোর দিনে আমাদের সবাই যেখানে বসে আছি রেজাল্ট পাওয়ার জন্য এই যে অপেক্ষা অধীর অপেক্ষা তো বারবার চারিদিকে আমাদের যেতে হচ্ছিল টুকটাক যখন যখন যা যা ডকুমেন্ট লাগছিল সেগুলো ভেরিফিকেশান করতে হচ্ছিল তো যাওয়া আসার পথে এই যে টুকটাক এই বাদরগুলো বসে আছে এদের ছবি তুলছিলাম খাওয়ার দাওয়ার নিয়ে গেলে বা ফোন নিয়ে গেলে এরা কিন্তু ছিনিয়ে নিচ্ছিল খুব সতর্ক থাকতে হচ্ছিল না হলে যখন তখন আপনার ফোন কিন্তু ওরা ছিনিয়ে নেবে আর একবার গেলে কিন্তু আপনি সাধারণত পাবেন না আর কারোর কাছ থেকে আপনি সাহায্য পাবেন না কারণ মোটামুটি ফোন নিয়ে ওখানে বারণই করেছে তবুও আমরা ফোন নিয়ে কেন গেছি তো এখানে বিড়াল কুকুর বাদর কিছুই অভাব নেই এই যে সবাই শুয়ে বসে সবাই দিন কাটাচ্ছিল আমরা মোটামুটি কারণ আমাদের এক একজন করে ডাকছিল ভেরিফিকেশন হচ্ছিল এই প্রসেসটা প্রায় সারাদিন ধরে চলেছিল এই দেখুন একটা মেয়ে খুব ঘুমিয়ে পড়েছিল তারপরে কিছু কিছু মেয়ের খুব অসুস্থ হয়ে পড়েছিল কারণ কি দিন এমন না খেয়ে আমরা ছিলাম টুকটাক মানে ঠিকঠাক খাওয়া দাওয়া নেই স্নান ঘুম ঠিকঠাক করে হয়নি ওই জন্য কিছু কিছু মেয়ে এসে এখানে ঘুমিয়ে পড়েছিল আমাদের তারা ফ্রেন্ডলি হয়ে গেছিলো আর এই যে বিড়াল মহারাজটা প্রথম যেদিন থেকে এসছি সেদিন থেকে আশেপাশে ঘোরাঘুরি করছে শুধু আমার পাশে না সকলের পাশেই ঘোরাঘুরি করছে তো আমরা এখানে সবাই বসেছিলাম ব্যাগপত্র নিয়ে তো এই যে এখানে কিছু কিছু ফটো আমি তুলেছি আমার অবস্থা এই কয়দিনে খুবই বেশ খারাপ হয়ে গেছে কারণ দিন নেই রাত নেই বেশ জাগা পড়ছে আর সারাদিন এই এরিয়াতেই কাটাতে হচ্ছে পরীক্ষা সেন্টারে সারাটা দিন তো বেশ অসুবিধাই হচ্ছে এই যে বিড়িয়ান মহল দেশে আমার পাশে বসেছে আমি তার সঙ্গে কিছু কটা মুহূর্তের ছবি তুলেছি এখানে না তিন থেকে চারটে বিড়াল আছে বিড়ালগুলোকে খাওয়ার দেওয়া হচ্ছে ওদেরকে জল দেওয়া হচ্ছে ওরা খাচ্ছে খেয়ে আবার ওরা ফিরে আসছে মাঝে মাঝে উঠিয়ে দূরে কোথাও রাখলেও আবার সেখান থেকে হেঁটে হেঁটে ফিরে আসছে তো আমরা এখানে বেশ কিছুদিন ভালোভাবেই কাটিয়েছি একটু অসুবিধা হয়েছে কারণ ঠিক করে স্নান খাওয়া দাওয়া ঠিক করে সময় মতন হয়নি কারণ বিকাল পাঁচটার সময় যখন বাড়ি ফিরতাম তখন বেশ ঠান্ডা লাগতো তবুও গরম জল ছিল গরম জলে মোটামুটি স্নান করতাম আর সারাদিন তেমন কিছু খাওয়া হতো না সেই সকালবেলা পাঁচটার সময় বেরোতাম হয়তো সারা দিন টুকটাক একটুখানি গ্লুকন্ডি কি ফল কি বিস্কুট টুকটাক যা খাওয়া পড়তো তারপরে সেই বিকাল পাঁচটায় স্নান স্নান করে উঠতে উঠতে ছটা বেজে যেত তারপরে গিয়ে খেতাম খেয়ে দেয়ে তারপরে আমি ঘুমিয়ে পড়তাম আর রাত জাগতাম না কি বলুন তো ঘুম ঠিক না হলো না সারাদিন আমরা কিছুক্ষণ রেস্ট করছিলাম তো আমরা এই সাইডের ছবিটা বারবার দেখাচ্ছি আপনাদের এই সাইড থেকে আমাদের যে বাথরুম যাওয়ার একটা রাস্তা ছিল দেখুন বাদরগুলো কি লাফালাফি করছে যেই এসেছি না এই যে গাছগুলোর ওপরে উপরে একদম বসে আছে যেতে পারবেন না সহজে গেলেই না মাথার উপর হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ছে ফোন বা বিস্কুট কিছু থাকলে না হুটহাট করে চারিদিক থেকে এসে না ওরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা অফিসাররা আছে বিভিন্ন অফিসাররা ওদেরকে খাওয়ায় ওদের সঙ্গে বেশের বন্ধুত্বপূর্ণ থাকে কিন্তু আমরা যেহেতু অপরিচিত চেনা শোনা না সেজন্য আমাদের সাথে অতটাও ওরা একসঙ্গে থাকতে পারছে না আমাদেরও ভয় লাগছে ওদেরও ভয় লাগছে তো এদের প্রত্যেকেরই প্রচুর ছোট ছোট বাচ্চা আছে এ দেখুন এখানে ছোটো ছোটো বাচ্চাগুলো খেলা হচ্ছে আর এখানে দাঁড়িয়ে না থেকে হয়তো কোনো গাছের ডাল টুকটাক মানে বড় বড় না ছোট ছোট ডাল এমন করে ভেঙে মাথার উপরে ফেলার চেষ্টা করছে মানে ওরা লাফালাফি করছে চারিদিকে এই যে এই এরিয়াটা পুরো এখানে রয়েছে এখানে দেখুন রাস্তায় তেমন কিন্তু আপনি লোকই দেখতে পাবেন না তো এটা হচ্ছে পরের দিন পরের দিন আমি যখন চলে যাচ্ছি এই যে আমার মোটামুটি পরীক্ষা চার দিনে শেষ হয়ে গেছে তো এই যে ডগুটাকে বাই বললাম মাইকিকে বাই বললাম বলে আমরা বেরিয়ে যাচ্ছি এই কটা দিন মাইকির সাথে বেশ ভালোই কেটেছে এই যে বাড়ি চলে এসছি বাড়ি চলে এসে স্নান দান করেছি ফ্রেশ হয়েছি সকালও এক পর্ব খাওয়া হয়ে গেছে এটা হচ্ছে দুপুরের মেনু দেখাচ্ছি আপনাদেরকে মা ওদিনকে মাছ বাড়ির ছিল কিছু লাগিয়েছিলাম আমি আর ঠাম্মা মিলেই হাতে করে তো সেই পুঁইশাক দিয়ে একটা চচ্চড়ি ছিল আমার তো পুঁইশাক খেতে দারুণ লাগে সঙ্গে জলপায়ের চাটনি ছিল আর এই যে মাছের ঝোল এই দিয়ে দুপুরে খাওয়া কমপ্লিট করে একটুখানি টানা ঘুম দিয়েছি তারপরে বাজারে টুকটাকে একটু দরকার ছিল তো সেজন্য একটুখানি বাইরে বেরিয়েছিলাম তো আমি এই রাস্তাটা একটু গেছিলাম ঠান্ডা বেশ পড়েছে দেখছি এই বাইকে বা স্কুটিতে যখন আপনি বসেন না না তখন গলায় খুব ঠান্ডা লেগে যায় এই সময় না গলায় একটা স্কার্ফ বা মাফলার বা গায়ের মোটা কিছু না দিলে উলে বেশ ঠান্ডা লেগে যাচ্ছিলো যাই হোক তবু একদম জড়িয়ে ঠুরিয়ে বসেছিলাম কারণ বেশ ঠান্ডা পড়ে গেছে চারিদিকে দেখি জগদ্ধাত্রী পুজো হচ্ছে কি ভালো লাগছে আর বাড়ি ঘর একদম দিয়ে সাজানো থাকে না খুব সুন্দর দেখতে লাগে আমার না কিছুদিন ধরে বেশ মোমো খেতে ইচ্ছা করছিল তো যখন বেরিয়েছিলাম সন্ধেবেলা ভাবলাম একটু মোমো খাবো কিন্তু তেমন কোনো দোকানই দেখতে পাচ্ছিলাম না এই দিকে যত দোকান আছে সবই রাস্তার ওই দিকে থাকে কিন্তু এই সাইডে আমি কোনো রকম দোকান দেখতে পাইনি আমরা অনেক দূর প্রায় গেছিলাম গিয়ে চেষ্টা করছিলাম যদি কোনো থাকে কারণ আজকাল মোমোর দোকান যেখানে সেখানে পাওয়া যায় অ্যাটলিস্ট আমি বাড়ির কাছে এসে একটা মোমোর দোকান পেয়েছি এই যে নতুন একটা জায়গা তবুও সেখানেই গিয়ে গিয়ে মোমোটা টেস্ট করলাম ভাবলাম প্রতিদিন তো একই দোকান থেকে খায় আজকে একটু নতুন দোকান থেকে মোমো খেয়ে দেখি মোমোটা সত্যি ভালো ছিল কিন্তু একটু ঠান্ডা ছিল এটাই অসুবিধা তারপরে বাড়ি ফিরলাম দিদির সাথে দিদি একটু বাজার কলকাতায় গেছিলো আমিও ও পাশের ওই মোমোর দোকান থেকে মোমো খাচ্ছিলাম তারপরে দিদি আর আমি একসঙ্গে বাড়ি ফিরে আসলাম তো আজকের ভিডিও এটুকুতেই শেষ করলাম আশা করি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লেগেছে